ଦାଦା ନମସ୍କାର ନମସ୍କାର ଆସିକି ଚା ପା এই ঘটনায় কোন পরিবারের সদস্যদের তরফ থেকে কোন লিখিত ভাবে অভিযোগ কিছু হয়েছে? আপাতত কোন লিখিত ভাবে অভিযোগ পাইনি। কোন সিসিটিভি ক্যামেরা ফুটেজ বা কিছু আপনার লোকেশন কিছু আছে? আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ইনভেস্টিগেট করছি, যেগুলো অ্যাভেলেবল এভিডেন্সেস সিসিটিভি এন্ড আদার যেগুলো আছে সেগুলো আমরা অ্যানালাইজ করছি, সেগুলো ইনভেস্টিগেশন চলছে। খুনের মোটিভ এখন পর্যন্ত প্রাইমারিলি কিছু পেলেন? প্রাইমারিলি কোনো কিছু পাইনি। পলিটিক্যাল হতে পারে, এখন কমেন্ট করা যাবে না, যেহেতু ইনভেস্টিগেশন চলছে কমপ্লিট হয়নি, কমেন্ট করা যাবে না। কুরবানের শরীরে কতগুলো বুলেট ইনজুরি পেয়েছে? ও এক্স্যাক্টলি পোস্টমর্টম থেকে বলতে হবে, অ্যাট লিস্ট মিনিমাম দু তিনটা আছে বুলেট। যখন কুরবানকে গুলি চালানো হয় তখন ওখানে তিনজন ছিলেন, তাদের কোনো হদিস পাওয়া গেল? তারা তো চিনতে পারে তাদের। ওদেরকে ইনভেস্টিগেশন নিয়ে ওদেরকে এক্সামিন করা হচ্ছে, ওদের কাছে আমরা কিছু ক্লুজ পেয়েছি। এইভাবে চলবে। থ্যাংক ইউ। কোনো কথার উত্তর দুবার দেব না, আর এটা পুলিশের কাজ, পুলিশ করবে। 6:15 সময় মেচোগ্রাম, 7:00 সময় কোলাঘাট ব্রিজে, পুলিশের কাছে সব সিসিটিভি ফুটেজ আছে। আমি দিয়ে গেলাম, আমি আমার নিজের দায়িত্ব আছে। এখানে এসপি আছে, জেলা পুলিশের পুরো প্রশাসন আছে, আমি তো ফিরিয়ে দিতে পারবো না।